আসসালামু আলাইকুম বিভিন্ন কবুতর প্রেমী ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিভিন্ন কবুতরের পক্ষ থেকে আজকে আরো একটি আলোচনা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এখনকার সময়ে কিন্তু অনেকেই কবুতর পালন করবে চিন্তা ভাবনা করছে, কারণ এখন আসছে শীতের মৌসুম। এখন কিন্তু সবাই কিন্তু কবুতর পালার চিন্তা ভাবনা নিচ্ছে। বিশেষ করে আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, একটি গিরিবাস কবুতরের কত দাম হতে পারে। তো আমি আজকে এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব গিরিবাস সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে, আজকের এই ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন পুরো ভিডিওটি সবার আগে পেতে। চলুন মূল আলোচনা শুরু করা যাক। বিশেষ করে আজকের এই ভিডিওতে শুধুমাত্র গিরিবাস কবুতর দাম সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমত বলে রাখি, গিরিবাস কবুতরের দামের কিন্তু কোনো শেষ নেই। তো গিরিবাস কবুতরের দাম কিন্তু অনেক সময় হাফ ডাউন করে। তো বিশেষ করে কেমন হাফ ডাউন করে আমি প্রথম আগে আমি বলে রাখি। একটি কবুতর রয়েছে হাই ফ্লায়ারের জন্য, এমনকি আরেকটি কবুতর রয়েছে আপনার শুধুমাত্র লালন পালনের জন্য। তো যারা কবুতরের বাচ্চা খেতে বা বাচ্চা বিক্রি করতে বা বাচ্চার প্রোডাকশন যারা নেয়, সেই কবুতরগুলো কিন্তু মূলত দাম কম থাকে। আর যারা কবুতর হাই ফ্লায়ার বিষয় নিয়ে আলোচনা করবে, এমনকি যারা কবুতর উড়ানোর জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কবুতরের দামটা একটু বেশি থাকবে। কেননা তারা কিন্তু সেই কবুতরগুলোকে সহজে বিক্রি করতে চায় না, এমনকি সেই কবুতরটি ভালো গিয়ে কবুতর সংগ্রহ করতে গেলে ওয়ার্ডার ছাড়া কিন্তু সেই কবুতরটি আপনি সংগ্রহ করতে পারবেন না। তো বিশেষ করে আমি প্রথমে বলে রাখি, কিছু কবুতর রয়েছে আপনার ক্রসের মাধ্যমে, আর কিছু কবুতর রয়েছে ক্রস ছাড়া। তো ক্রসের মাধ্যমে কিছু কবুতর আছে, সেগুলো কিন্তু বিশেষ করে অনেক ভালো মানের কবুতর হয়ে থাকে। তো আরো কিছু কবুতর রয়েছে যেগুলো মানে আমরা এই সকলে মিলে একজনের কাছ থেকে আরেকজন নিয়ে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে সেই কবুতরগুলোকে ব্রিডিং করিয়ে বা ক্রস করিয়ে কোনো রকম ভাবে একটার সঙ্গে আরেকটা মিশিয়ে দিয়ে কিন্তু অনেক ধরনের অনেক বাচ্চা বার করছে। তার ক্ষেত্রে কিন্তু সেই কবুতরগুলোর দাম কিন্তু মোটামুটি এখন কমে গেছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে আপনি যদি কম দামের ভিতরে কবুতর কিনতে চান বা প্রথম অবস্থায় যদি কবুতর পালন শুরু করতে চান, তাহলে অবশ্যই একটু কম দামের কবুতর পালন শুরু করবেন। আর তারপর আস্তে আস্তে আপনি যখন কবুতর বিষয়ে ভালোভাবে বুঝতে পারবেন, তাহলে সেই কবুতরগুলো আপনার জন্য মোটামুটিভাবে ভালো হবে। তো এই কবুতর সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওতে, এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে কবুতর কীভাবে চিনতে হয় জানতে হয়, ভালো মানের একটি কবুতর কীভাবে চিনবেন জানবেন সেই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে। অবশ্যই একটু খুঁজে খুঁজে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন কোন কবুতরগুলো ভালো হয়, এমনকি কোন কবুতরগুলো মোটামুটিভাবে চালানো যায়। তো বিশেষ করে গিরিবাস কবুতরের দাম হলো প্রথম থেকে আপনি ১০০০ থেকে ধরে ১৫০০ পর্যন্ত এটি নর্মাল কবুতরের দাম হয়ে থাকে। তো বিশেষ করে ২০০০ থেকে প্রায় ৪০,০০০ টাকা পর্যন্ত কবুতরের দাম হয়ে থাকে। এখন আপনার মোটামুটির ভিতরে আপনি ভালো একজোড়া কবুতর কীভাবে সংগ্রহ, কত দামে সংগ্রহ করতে পারবেন। তো বিশেষ করে ভালো একজোড়া কবুতর মোটামুটির ভিতরে আপনি ২ থেকে ৫,০০০ টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন। তো মোটামুটি এর চাইতে আরও নর্মাল কবুতর হিসেবে যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে আপনি ৫০০ থেকে আপনি ১,০০০এর ভিতরে আপনি সংগ্রহ করতে পারবেন। তো বিশেষ করে আশা করি বুঝতে পেরেছেন যে একজোড়া গিরিবাস কবুতর সংগ্রহ করতে গেলে হয়তো অনেক দাম হতে পারে, এমনকি অনেক কম দামও হতে পারে। কেন আমি প্রথমেই বলেছি যে গিরিবাস কবুতরের দাম কিন্তু হাফ ডাউন করে। তো এই বিষয়টি নিয়ে যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, হয়তো আপনি আপনার কবুতর যারা পালন করে, এমনকি ভালো মানের কবুতর যারা পালন করে তাদের সঙ্গে আপনি একটি ভালোভাবে একটি কালেকশন করতে পারেন। এমনকি আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন করে কবুতর রিলেটেড সম্পর্কে বা কবুতর দাম সম্পর্কে সেখানে পোস্ট করে, এমনকি কবুতর কেনার জন্য বিভিন্ন বিষয়ে আপনারা পোস্ট করতে পারেন, সেখানে আপনি দাম সম্পর্কেও জানতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটি আনলাইক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কবুতরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।